বৃহত্তর স্বার্থে প্রেস ক্লাব ঐক্যবদ্ধ হোক। আর যদি ঐক্যবদ্ধ না হয়, যেভাবে আপনার সাংবাদিকতা নিচে নেমে যাচ্ছে, সাংবাদিকতায় মানুষ জড়ো হচ্ছে, ভবিষ্যতে একটি অশনি সংকেত চোখে আসার জন্য আমি মনে করব এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ইবনে আমিন ভাই, উনি একজন বিজ্ঞ সিনিয়র, উনি ওনাকে সভাপতি করে জাহেদ চৌধুরীকে সেক্রেটারি করে যদি একটা ঐক্যবদ্ধ ক্লাব করা যায়, আমি মনে করি এটা একটা ভালো একটা উদ্যোগ হবে। সর্বোপরি সাধারণ মানুষ এই যে অপসাংবাদিকতা, হল সাংবাদিকতা, চাঁদাবাজি যেটা অব্যাহতভাবে চলতেছে, এটা থেকে পরিত্রাণ পাবে, মানুষ সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করবে না। ঐক্য হওয়াটা প্রয়োজন, এটা এটার সাথে আমিও একমত। তবে ঐক্য হতে গিয়ে মানে কিছু সমস্যাও আছে এখানে, যেমন যারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে প্রেস ক্লাবের জন্য, সাংবাদিকের জন্য কল্যাণকর কোনো কিছু করতে তারা পারে নাই। এখন তারা যদি আবারও যদি দায়িত্ব নেয়, এখন এই দায়িত্বটা ঠিক আগের মতো মানে সাংবাদিকদের কোনো কল্যাণে আসবে না। এবং আপনাদের কথায় আমরা আসলে ইতিবাচক মনোভাব দেখেছি। তাহলে এখন ঐক্য প্রক্রিয়া, এই ঐক্য প্রক্রিয়াটা আপনারা কীভাবে শুরু করা যায়, সেক্ষেত্রে কাদের শুরু করা উচিত বলে মনে করেন? আমি চাই যে ঐক্যের মধ্যে আমি থাকবো শুধুমাত্র একজন সাধারণ সদস্য, আমার পদ পদবির দরকার নাই। কারণ আমার যদি মৃত্যুও হয় তখন আমাকে বলবে সাবেক সভাপতি, একটা পদ অন্তত অর্জন হয়েছে। আমাদের মাননীয় সাংসদ যতদিন থাকুক ওনাকে সাবেক এমপিতে বলবে, যেভাবে হোক আরেকজন এমপি যেভাবে হোক হয়েছে, ওনাকে তো সাবেক এমপি বলবেই, অন্য কিছু তো বলবে না। তা আমিও সেই দাঁড়ায় আছি, আমি চাই ঐক্য, ঐক্যের মধ্যে থাকবো আমি সাধারণ সদস্য। বিগত আমাদের যেটা প্রেস ক্লাব আছে, এই প্রেস ক্লাব ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, ঐক্যবদ্ধ প্রেস ক্লাবের জন্য আমি সব কিছু ছাড়তে প্রস্তুত রয়েছি, সেভাবে আমি ছেড়েও দিয়েছি। কিন্তু কোনো কারণে, অদৃশ্য কোনো কারণে আবারও আমাদের ক্লাবটি দ্বিখণ্ডিত হয়ে গেল, একটি উপজেলা প্রেস ক্লাব হলো, একটি চকরিয়া প্রেস ক্লাব হলো। এখনও আমি সকলের প্রতি আহ্বান জানাব, তালগাছ আমার নীতি অবলম্বন না করে বৃহত্তর স্বার্থে প্রেস ক্লাব ঐক্যবদ্ধ হোক। আর যদি ঐক্যবদ্ধ না হয়, যেভাবে আপনার সাংবাদিকতা নিচে নেমে যাচ্ছে, সাংবাদিকতায় মানুষ জড়ো হচ্ছে, ভবিষ্যতে একটি অশনি সংকেত চোখে আসার জন্য আমি মনে করব এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যারা এখানে নেতৃত্ব দেন, বিশেষ করে চকুরের প্রেস ক্লাবের সভাপতি বড় ভাই এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিন, সাধারণ সম্পাদক চুরনকান্তি নাথ সহ যারা প্রেস ক্লাবে নেতৃত্ব দেন এবং সিনিয়র সাংবাদিক রয়েছে, তাদের প্রতি সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হন। আর ঐক্যবদ্ধ না হলে যেভাবে সংবাদকর্মী গড়ে উঠতেছে চকরিয়াবাসীর জন্য একটি অশনি সংকেত, এই অশনি সংকেত থেকে মুক্ত হতে চাইলে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। আমি সেই আহ্বানটুকু আমাদের নেতৃবৃন্দের প্রতি রাখবো, আমি একজন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হয়ে এই আহ্বানটুকু রাখছি। প্রয়োজন আমি সবাই ঐক্যবদ্ধ হলে আবারও নির্বাচন থেকে বিরত থাকবো, একজন সাধারণ সদস্য হিসেবে থাকবো। ধন্যবাদ। এখানে ঐক্য প্রক্রিয়াটা করতে হলে আগে সিনিয়র যারা আছে তাদের মধ্যে পদে থেকে যাওয়ার, বছরের পর বছর পদে থেকে যাওয়ার যে একটা অপমানসিকতা, এটা পরিহার করতে হবে। এখানে যেহেতু বিষয়টা উঠছে, চকরিয়া প্রেস ক্লাবের যে প্রেস ক্লাবে আমি দীর্ঘ 2 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, 36 জন সদস্যের মধ্যে 28 ভোট পেয়ে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। চকরিয়া প্রেস ক্লাব যেটা রূপালী শপিং কমপ্লেক্সে আছে, ওখানে যে অবকাঠামো ফার্নিচার এগুলো আমি থাকাকালীন আমি এগুলো সেট আপ করে দিয়ে আসছিলাম, আমার কর্মপরিধির মাধ্যমে এটা করেছি। আমার সাথে আব্দুল মজিদ সাহেবও ছিলেন, উনি সভাপতি হিসেবে। এরপরে নানা কারণে ওখান থেকে বের হয়ে যেতে হয়েছে আমাকে। পরবর্তীতে আমি আর কোনো ক্লাবের সাথে তেমনই ইনভলভ ছিলাম না। বছর দেড়েক আগে আমাদের কক্সবাজারের
কক্সবাজার মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সর্বজন শ্রদ্ধেয় দক্ষিণ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইবনে আমিন সাহেবের হাত ধরে চকরিয়া উপজেলা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। ওই প্রতিষ্ঠিত ক্লাবের আমি সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করতেছি। চকরিয়া প্রেস ক্লাব যেটা 1982 সালে প্রতিষ্ঠিত, ওইটারও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিন সাহেব। ইবনে আমিন ভাই উনি একজন বিজ্ঞ সিনিয়র, উনি ওনাকে সভাপতি করে জাহেদ চৌধুরীকে সেক্রেটারি করে যদি একটা ঐক্যবদ্ধ ক্লাব করা যায়, আমি মনে করি এটা একটা ভালো একটা উদ্যোগ হবে। এতে কি হবে, চকরিয়ার মানুষ, চকরিয়ার রাজনীতিবিদ, চকরিয়ার প্রশাসন সহ সর্বোপরি সাধারণ মানুষ, এই যে অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, চাঁদাবাজি যেটা অব্যাহতভাবে চলতেছে, এটা থেকে পরিত্রাণ পাবে মানুষ, সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করবে না। অলরেডি এই অপসাংবাদিকতা, এই ফেসবুক সাংবাদিকতা, এই গুজবি সাংবাদিকতা, এগুলোর কারণে মানুষের ইজ্জত আব্রু হনন করে নিজের পকেট ভারী করার জন্য এই অপতৎপরতা চলতেছে। এটা যদি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব যদি হয়, আমি মনে করি এটা চকরিয়া পেকুয়াবাসীর জন্য, বিশেষ করে চকরিয়াবাসীর জন্য একটা বড় আশীর্বাদ হবে। পাশাপাশি যত মেন স্ট্রিম গণমাধ্যম আছে, মূলধারার পত্রিকায় কর্মরত প্রতিনিধি হোক, সংবাদকর্মী হোক, সবার একটা একটা ইস্পাত কঠিন ঐক্য, ভ্রাতৃত্ব, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা এটা বলবৎ থাকবে, বজায় থাকবে। ধন্যবাদ। ইতিমধ্যে চকরিয়ার দুইজন সিনিয়র সাংবাদিক সাংবাদিক বৃন্দের ঐক্য প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন, তারা তাদের প্রস্তাবনা দিয়েছেন। বিশেষ করে মুজিদ ভাই বলেছেন তিনি প্রয়োজনে, তিনি যদি ঐক্য প্রক্রিয়া হয়, তিনি কোনো ভাইটাল পোস্টে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তিনি সদস্য হিসাবে থাকবেন। একই সাথে আমাদের ছুটন দাও বলেছেন তিনি অন্য দুইজন সিনিয়র সাংবাদিকের সমন্বয়ে একটি প্রস্তাব দিয়েছেন, সেক্ষেত্রে তিনিও সভাপতি সেক্রেটারি পদে থাকবেন না বলেই জানিয়েছেন। আপনার এই বিষয়ে আপনার মতামত কী? সাংবাদিকতা যে হাল চলছে, আসলে যারা যারা মূলধারা পত্রিকা যারা কাজ করে, তারা কোনো জায়গায় গিয়ে মানে সাংবাদিক পরিচয় দেওয়ার মতো এখন মানে খুব দুরূহ অবস্থা হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যারা মানে বিভিন্ন ফেসবুক কিন্তু কিছু কিছু যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, তারা মূলত সাংবাদিক পরিচয় দিয়ে এখন এই ইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় মানে অনেকটা অনৈতিকভাবে মানুষকে কি হয়রানি করছে। এটার জন্য মূলত ঐক্য হওয়াটা প্রয়োজন, এটার সাথে আমিও একমত। তবে ঐক্য হতে গিয়ে মানে কিছু সমস্যাও আছে এখানে, যেমন যারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে প্রেস ক্লাবের জন্য, সাংবাদিকের জন্য কল্যাণকর কোনো কিছু করতে তারা পারে নাই, এখন তারা যদি আবারও যদি দায়িত্ব নেয়, এখন এই দায়িত্বটা ঠিক আগের মতো মানে সাংবাদিকদের কোনো কল্যাণে আসবে না। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, চোখের কোনো একটা বড় ঘটনা ঘটলে সাংবাদিক দুইভাবে বিভক্ত হয়ে যায়, এ কারণে মূলত ঐক্যের জায়গায় গিয়ে এখানে সবচেয়ে বড় বাধাগ্রস্ত হয়। আর একটা সমস্যা হচ্ছে এখানে যারা সাংবাদিকতা আছে, যেমন কোনো সাংবাদিক বিপদে পড়লে একটি পক্ষ তার বিরুদ্ধে চলে যায়, এখানে যে সেই একদম নিজের বিপদে সাংবাদিকদের পাশে পায় না।